তরুণ একজনকে আমরা এই পর্যায়ে আলোচনার জন্য আহ্বান করছি। আমাদের মুফতি আব্দুল্লাহ মুসরত ভাইয়ের আলোচনার বিষয় হচ্ছে কর্মজীবনে পদার্পণ, হতাশ না হওয়া, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা। এই সংক্রান্ত বিষয়টি আলোচনার জন্য অনুরোধ করছি মুফতি আব্দুল্লাহ মুসরত, ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর নূরুল কোরআন একাডেমি। ফলে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. صدق الله العلي العظيم. أذكر بايس جيفن سيرموني شمانيت ودان أتيتي মঞ্চ প্রতিষ্ঠিত অন্যান্য গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় ভাই এবং বোনেরা, সকলকে আন্তরিক আলোকপাত জানিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে কর্মজীবনে আমাদের পদার্পণ এবং এই ক্ষেত্রে যে হতাশা অনেক সময় আমাদেরকে আক্রান্ত করে, এই বিষয়ে আসলে আমাদের করণীয় কি এবং ইসলাম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে সামনে রেখে কিছু দিক নির্দেশনামূলক কথা বলা। তো এই বিষয়গুলো সম্পর্কে প্রথমত হচ্ছে আমার নিজেরই প্রয়োজন জানা, যেহেতু আমি নিজেও কর্মজীবনের একেবারে প্রথম স্টেজে আছে বলা যেতে পারে। আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সামনেও আগামী যে কর্মজীবনের বিষয়টি আসবে, তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আলোকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরা, তার বক্তব্যের আলোকে কিছু কথা আলোচনা করার জন্য আমার তৌফিক ইনশাআল্লাহ। ইসলাম আমরা সকলে জানি যে এটা একটা ভারসাম্যের ধর্ম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে আমরা সিরাতাল মুস্তাকিম চাই আল্লাহ তাআলার কাছে। সিরাতাল মুস্তাকিমটা সরল পথ, যে পথ না পুরোপুরি বাম সাইডে না পুরোপুরি ডান সাইডে, মধ্যম পন্থী একটা রাস্তা। গোটা ইসলাম এবং গোটা শরীয়তের মূল বক্তব্যই হচ্ছে এটা, যে আপনাকে একটা ব্যালেন্স রক্ষা করতে হবে। ব্যালেন্স রক্ষা করে চলা, এটাই হচ্ছে ইসলামের মূল দর্শন, ইসলামের মূল মেজাজ এবং ইসলামের মূল যে রুচি, রুচি হচ্ছে মধ্যম পথ অবলম্বন করা। তো এই যে কর্মজীবনে পদার্পণ, আমার আগে আমাদের সম্মানিত স্যার এভাবে খুব সুন্দর আলোচনা করেছে শুরুর দিকে, যে আমাদের কর্মজীবনে পদার্পণের কি প্রয়োজনীয়তা আছে। আমরা অনেক সময় দুনিয়াটাকে এমন ভাবে উপস্থাপনা করি যে এই দুনিয়া খুবই খারাপ জিনিস, দুনিয়ার মধ্যে যাওয়া যাবে না, দুনিয়ার মধ্যে ঢুকা যাবে না, এই দুনিয়ার দিকে তাকানো যাবে না, এই ধরনের একটা মানে মানসিকতা নিয়ে আমরা চলি। অথচ দুনিয়াকে ইসলাম কেমন কিভাবে দেখেছে, ছোট একটা আয়াত আমরা সাথে শুনেছিলাম, যেখানে আল্লাহ আলমিনের কাছে দোয়া করতে বলা হয়েছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। শুধু আখিরাতের হাসানা চাইতে বলা হয় নাই, দুনিয়ার হাসানা যেটা সেটাও চাইতে বলা হয়েছে। দেখেন কোরআনের অনেকগুলো আয়াত এরকম আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যেই সম্পদ এটাকে ফাদলুল্লাহ বলে আখ্যায়িত করেছেন, এটা আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ। সূরা জুমার মধ্যে এসেছে ফাইরা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা দুনিয়ায় ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাদলুল্লাহ এখানে হচ্ছে দুনিয়ার যে সম্পদ, দুনিয়ার যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন, রিজিক আল্লাহ এখানে বললেন ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ। এরকম আরো বেশ কয়েকটা আয়াতের মধ্যে সম্পদকে আল্লাহ তাআলা ফাদলুল্লাহ বলে উল্লেখ করেছেন। আরো অনেক আয়াতের মধ্যে আমরা দেখি যে সম্পদকে আল্লাহ তাআলা খায়ের শব্দ উল্লেখ করেছেন, কল্যাণকর বিষয় হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন এক জায়গায় এসেছে ওয়াইদা হাদার আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রা, যদি কারো কাছে মৃত্যু উপস্থিত হয় এবং সে সম্পদ রেখে যায়, ইন তারাকা খায়রা, যদি সে খায়র রেখে যায়, সেক্ষেত্রে কিভাবে ওসিয়ত করবে, কার জন্য কতটুকু রেখে যাবে, এই বিধিমালাগুলো বর্ণিত হয়েছে। তো রেখে যাওয়া সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন খায়রু শব্দ উল্লেখ করেছেন। অন্য আয়াতের মধ্যে আছে ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এখানেও ওই যে লিহুব্বিল খায়র, এখানেও খায়র বলতে সম্পদকে বোঝানো হয়েছে। অনেকগুলো আয়াতে এরকম বলা যাবে, কথা লম্বা হয়ে যাবে, আমি দিতে যাচ্ছি না,
যেটা বোঝার উদ্দেশ্য সেটা হচ্ছে অনেকে দুনিয়াকে এত তুচ্ছ করে দেখতে চায় এবং দুনিয়াকে তুচ্ছ করে দেখা উচিত, দুনিয়াকে তুচ্ছ করেই দেখা উচিত, কিন্তু এই তুচ্ছ ধরনটা কেমন হবে? এখানে ছোট একটা ঘটনা মনে পড়লো, যে একজন বুজুর্গ বলেছিলেন যে দুনিয়ার সঙ্গে আমাদের মোয়ামলাটা কেমন হবে, উনি বলছিলেন যে দুনিয়ার সঙ্গে আমাদের মোয়ামলাটা হবে নৌকার মতো। এরকম সেটা যে নৌকা এমন একটা জিনিস এটাকে পায়ের নিচে রাখতে হয়। মনে করেন আমরা নৌকার উপরে চড়ি, নৌকার পিঠে আমরা উঠে বসি, নৌকা থেকে আমাদের পায়ের নিচে, যতক্ষণ নৌকা আমাদের পায়ের নিচে থাকে ততক্ষণ আমরা সমুদ্র পথে সুন্দরভাবে চলতে পারি, নদী পথে নৌপথে আমরা যাতায়াত করতে পারি, কোনো অসুবিধা হয় না। কেউ যদি চিন্তা করে যে নৌকাটা আমার এত উপকার করছে, মাঝে যদি চিন্তা করে নৌকার মাধ্যমে আমার আয় রোজগার হচ্ছে, আমার ইনকাম হচ্ছে, আমার ফ্যামিলি চলছে, এত এত উপকার তার মাধ্যমে আমি পাচ্ছি, তাকে আমি পায়ের নিচে কেন রাখবো, তাকে আমি আমার বুকে নিয়ে আসবো। এখন সে যদি নৌকাকে তার পায়ের নিচে না রেখে যদি নৌকাকে উল্টে যদি তার বুকে নিয়ে আসতে চায় তো সমুদ্রের মধ্যে কি সে মারা পড়বে, নদীর মধ্যে ডুবে সে মারা যাবে। তো দুনিয়াকে উনি বলেছেন যে দুনিয়াটা ঠিক এরকম, যে দুনিয়াতে আমরা চলবো তবে দুনিয়াকে বুকে নিয়ে আসবো না, দুনিয়া থাকলে আমাদের পায়ের নিচে, কিন্তু দুনিয়াকে আবার ফেলেও দেওয়া যাবে না, তাহলে আপনি নদীও পার হতে পারবেন না। এই কারণে কর্মে পদার্পণের যে বিষয়টা এটা ইসলামে সবসময় একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে ছিল। ইমাম আবু বকর আল বাকিল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি 311 হিজরিতে তার মৃত্যু, তার মানে আজ থেকে প্রায় 1100 বছর আগের মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র ছাত্র ছিলেন তিনি। ওনার একটা কিতাব আছে আল হাসু আলা তিজারা, একটা গ্রন্থই উনি রচনা করেছে শুধুমাত্র যে ব্যবসা বাণিজ্য করা, কর্ম জীবনে পদার্পণ করা, কাজ কর্ম করা, এইটার প্রতি উৎসাহ দিয়ে। ইসলাম কোন বৈরাগ্যবাদের কোন ধর্ম না যেখানে আপনি শুধুমাত্র মসজিদে বসে বসে আল্লাহ বিল্লাহ করতে থাকবেন, আপনি চাষাবাদ করবেন না, ব্যবসা বাণিজ্য করবেন না, কাজকর্ম করবেন না, ইসলাম এই নির্দেশনা দেয় না। আমাদের যারা সালাতে সালিহীন ছিলেন, আমাদের যারা পূর্বসূরি ছিলেন, তারা এই বিষয়ে যথেষ্ট পরিমাণ নির্দেশনা আমাদেরকে দিয়ে গিয়েছেন। যেমন একটা কিতাবের কথা উল্লেখ করলাম, এখানে অনেকগুলো রেওয়ায়াত আছে, তার মধ্যে ইমাম মাহমুদ ইবনে হাম্বল থেকে অনেকগুলো বক্তব্য আছে। একদিন এসে ইমাম মাহমুদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করলেন যে ইয়া আবু আব্দুল্লাহ, ওনার নাম ছিল আবু আব্দুল্লাহ, যে হাল তারা আমালা, আপনার কি মনে হয় যে আমার কাজে যাওয়া উচিত, কাজ করা উচিত, নাকি ঘরে বসে বসে খাওয়া উচিত? তখন উনি বললেন যে হ্যাঁ, তোমার কাজে যাওয়া উচিত, তুমি কাজে যাও, নিজেকে কাজের মধ্যে নিয়োজিত করো, আর বাড়তি যে টাকাটা থাকবে এটাকে তুমি সাদাকা করে দাও। ওয়াতাসাদদাক বিল ফাযলি ওয়ামাল ওয়াতাসাদদাক বিল ফাযলি, তুমি কাজ করো আর বাড়তি যেটা আছে সেটা তুমি দান সাদাকা করে দাও। তোমার যদি মনে হয় যে আমার দুনিয়ার এত সম্পদের দরকার নাই, তাহলে ঠিক আছে তুমি কামাই রোজগার করো আর বাকিটা দান করে দাও। অনেকে আছে নিজের যে অলসতা, নিজের যে অযোগ্যতা, নিজের যে অপূর্ণাঙ্গতা, এই বিষয়গুলোকে ঢাকে হচ্ছে এই দুনিয়ার জুহুদ, দুনিয়ার প্রতি তার কোনো মানে তৃষ্ণা নাই, দুনিয়ার প্রতি তার কোনো আগ্রহ নাই, এই যুক্তি দিয়ে। সে নিজে অযোগ্য, কাজ করার মতন যোগ্যতা সে অর্জন করে নাই, করার মতন ইচ্ছাও তার নাই, তার ভিতরে অলসতা, কাজ করার মতন সেই উদ্যোগ ইচ্ছা কিছুই নাই, এটা তো দোষণীয় জিনিস। এটাকে ঢাকার জন্য ঢাল স্বরূপ ব্যবহার করে যে ভাই দুনিয়া তো ভালো জিনিস না, দুনিয়ার মধ্যে দিন লাগালো ভালো না, দুনিয়া ধ্বংসপ্রাপ্ত দিয়ে কি হবে, দুদিনের জীবন এক সময় তো চলেই যাব, এগুলো বলে আসলে মূলত সে তার যে ওই যে অকর্মণ্য যেই মানসিকতা এটাকে সে আড়াল করে। ইমাম আহমদ ইবনে হাম্বলের নির্দেশনা ছিল যে ওয়ামাল ওয়াতাসাদদাক বিল ফাযলি, তুমি কাজ করো আর তোমার যদি মনে হয় যে আমার এত অর্থ সম্পদের দরকার নেই, আপনাকে তুমি দান করে দেওয়া আল্লাহর রাস্তায়, দান সব তুমি পেয়ে যাবে, কিন্তু কাজ না করে কেন ঘরে বসে থাকবে? তো যাই হোক, ইসলামের নির্দেশনাটা হচ্ছে এই ধরনের ভারসাম্যপূর্ণ একটা নির্দেশনা। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন একটা দারুল আসবাব হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নতি হচ্ছে এটা, যদি আপনি কাজ করেন তো আপনি লাভ করবেন, যদি কাজ না করেন তাহলে ওই বস্তুটি আপনি লাভ করবেন না। একজন মুসলিম সে যদি ঘরে বসে থাকে আর একজন কাফের যদি গিয়ে তার জমিতে ফসল ফলায়, বীজ রোপণ করে, সেখানে নিয়মিত পানি দেয়, ফসল অবশ্যই কাফেরের ঘরে আসবে, মুসলমানের ঘরে আসবে না, এটা আল্লাহ তাআলার সুন্নাহ, এটা আল্লাহ তাআলা নিজাম বানিয়েছেন এই দুনিয়াতে। তো এই কারণে কর্মের ক্ষেত্রে, কর্মজীবনে পদার্পণ করার ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাদের ইসলাম এই ক্ষেত্রে আমাদেরকে যে ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করার নির্দেশনা দিয়েছে সেই ভারসাম্যপূর্ণ অবস্থাটাকে গ্রহণ করা, এবং কর্মজীবনে পদার্পণের ক্ষেত্রে এই মানসিকতাটাকে প্রথমে ঠিক করে নেওয়া, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আমার রিজিকের ক্ষেত্রে আমার ধারণাটা কেমন হবে, রিজিকের কনসেপ্ট ইসলামের মধ্যে ঠিক যেরকম আছে আমার মধ্যে যেন সেরকম থাকে, দুনিয়া কিছু না করে আমি আমার অলসতাকে জাস্টিফাই করতে পারি না।
ইমাম সুফিয়ান সাউরি কত আগের মানুষ ছিলেন 161 হিজরিতে ওনার মৃত্যু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সমসাময়িক ছিলেন উনি তাবেঈ জামানার হ্যাঁ তাবেঈ জামানার শেষের দিকের মানুষ ছিলেন উনি বলছিলেন যে অর্থ সম্পদ এই জামানার ঢাল স্বরূপ অর্থ সম্পদ কি তিনি বলছেন উনার জামানার কথা 161 হিজরির মানুষ উনি বলছেন যে অর্থ সম্পদকে একটা সময় খারাপ মনে করা হতো এটাকে মানুষ খুব ভালো মনে করত না কিন্তু এই জামানায় এসে এটা এখন ঢাল স্বরূপ হয়ে গিয়েছে তো চিন্তা করেন 161 হিজরির একজন আলেম উনি যদি এই কথা বলে থাকেন বর্তমান সময়ে এসে অবস্থা কি পরিমাণ পরিবর্তন হয়েছে তাহলে এখন তো আরো অনেক বেশি ঢাল স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়ে যে দোয়াগুলো তেলাওয়াত করতেন যে দোয়াগুলো পাঠ করতেন এগুলোর মধ্যে একটা আছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া মিন আযাবিল কবরি যে হে আল্লাহ আমি আপনার কাছে তিনটা জিনিসের আশ্রয় চাই কুফরি দারিদ্র এবং হচ্ছে কবরের আযাব দারিদ্র থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পানাহ চাইতেন এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন সেটা হচ্ছে মানুষের কাছে হাত পাতা হ্যাঁ অনেক হাদিসের মধ্যে আছে আলিয়াতুল উলিয়া খাইরুম মিন আলিয়াতি সুফলা যে হাত উঁচু অর্থাৎ যে হাত দান করে সেই হাত যে হাত উঁচুতে থাকে অর্থাৎ যে হাত দান গ্রহণ করে ওই হাত থেকে উত্তম এরকম ভাবে ইমাম আহমদের মাহমুদের আরেকটা কথা ইমাম আবুকার খাল্লা নিয়ে এসেছেন যে মা আহসানা ইসতিগনা আনিন নাস মানুষের থেকে অমুখাপেক্ষী থাকা মানুষের কাছে যেন হাত পাততে না হয় মানুষের কাছে চাইতে না হয় মানুষের কাছে ছোট হতে না হয় এভাবে দুনিয়ার জীবনে চলাচল করা চলাফেরা করা এটা কতই না উত্তম তো এগুলো হচ্ছে ইসলামে আমাদের কর্মের যে নির্দেশনা সেটা এখন কর্মের নির্দেশনার ক্ষেত্রে আমরা দুইটা বিষয় লক্ষ্য রাখব একটা হচ্ছে আমালুল কাল আর হচ্ছে আমালুল জাওয়ারে আমালুল কাল হচ্ছে অন্তরের কিছু আমল কর্মজীবনে কদর মনে থাকবে দুইটা বিষয় লক্ষণীয় আমাদের একটা হচ্ছে অন্তরের আমল কিছু অন্তরের আমল করতে হবে আর কিছু আছে আমালুল জাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সম্পর্কিত আমালুল জাওয়ারে আমালুল কাল যেটা এটার মধ্যে প্রথমত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে তাওয়াক্কুল এই তাওয়াক্কুলের বিশ্বাসকে সুদৃঢ় রাখা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকদীরের বিশ্বাসকে সুদৃঢ় রাখা আমরা অনেক সময় তাকদীরের যে ঈমান রাখার কথা ইসলামের মধ্যে এসেছে ইসলামের ছয়টি মৌলিক বিষয় একটি হচ্ছে তাকদীরের উপর ঈমান তাকদীর ঈমানের বিষয়টা দেওয়া হয়েছে বান্দার আশার আলো স্বরূপ আর আমরা এটাকে বানিয়ে নিয়েছি উল্টা মানে আমি কাজ করি না যার ফলে আমার জীবনে কোনো উন্নতি নেই আমার জীবনে কোনো অর্জন নেই এই যে জীবনের পরাজয় জীবনের অপদস্থতা এই যে লাঞ্ছিত একটা জীবন ব্যর্থময় একটা জীবন এটাকে জাস্টিফাই করার ঢাল স্বরূপ বানিয়েছে আমরা তাকদীর দিয়ে ভাই তাকদীর নাই তাকদীর খাইলে থাকলে তো পাইতাম কপালে ছিল না এই কারণে পাই নাই মানে আমরা আমাদের নিরাশাটাকে জাস্টিফাই করার জন্য তাকদীরকে ঢাল স্বরূপ বানাচ্ছি অথচ ইসলাম আমাদেরকে তাকদীরটা দিয়েছিল কি উল্টা বিষয়কে মোকাবেলা করার জন্য যাতে করে তাকদীরের মাধ্যমে আমরা আশার আলো খুঁজে পাই ইসলামের অনেকগুলো বিধান আছে এরকম এটা ইসলামের মেজাজ এবং শরীয়তের মেজাজ না বোঝার ফলাফল শরীয়তের মেজাজটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ কোরআনের মধ্যে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না ওয়া আম্মাসা ইলা ফালা তানহার যে ওই ভিক্ষু যদি তোমার দরজায় ভিক্ষা করতে আসে তো তাকে ধমক দিও না আবার দেখেন হাদিসে বেশ কিছু জায়গায় ভিক্ষা করাকে নিরুৎসাহিত করা হয়েছে খুব ঘৃণ্য কাজ হিসেবে উপস্থাপনা করা হয়েছে এই যে দেখেন দুইটা নির্দেশনা তো ভিক্ষুক আসলে তাকে ধমক দিবে না এই নির্দেশনাটা মূলত হচ্ছে যে সম্পদশালী যার কাছে ভিক্ষুক আসে তার জন্য আর ভিক্ষা করাটা খুব নিন্দনীয় কাজ এই দিক নির্দেশনাটা ছিল মূলত যারা ভিক্ষুক ভিক্ষা করার মানসিকতা যাদের ভিতরে আছে তাদের জন্য যে তুমি ভিক্ষা না করে কর্ম করো তো এখন যেটাকে যেই বিষয়ের জন্য ইসলাম আমাদেরকে দিয়েছে ওইটাকে ওইখানে না রেখে যারা ইসলামের মেজাজ বুঝে না এখন মনে করেন একজন ভিক্ষুক আপনার কাছে আসলে আপনি বললেন যাও তো কাজ করে খাও এখন সে আপনার সামনে যদি এই আয়াত তেলাওয়াত করে ওয়া আম্মা সাঈলা ফালা তানহার যে আল্লাহ তাআলা তো ভিক্ষুক আসলে তাকে ধমক দিতে নিষেধ করলেন তো আপনি আমাকে ধমক কেন দিচ্ছেন বা আপনি আমাকে কেন তাড়িয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলেছেন ভিক্ষুকের সঙ্গে ভালো ব্যবহার করতে বা ভিক্ষুককে তাড়িয়ে না দিতে ভিক্ষুককে একটু মানে ইয়া গলায় কথা না বলতে ভিক্ষুকের সঙ্গে এখানে সে আসলে এই জায়গার মধ্যে এই আয়াতের মিস ইউজ করেছে এই আয়াতটা আসলে তার ব্যবহার করার জন্য ছিল না যেরকম ভাবে তাকদীরটা ওই ব্যক্তির ব্যবহারের জন্য ছিল না যে ভার্সিটিতে ঠিকমতো পড়াশোনা করে নাই পরীক্ষাগুলো ঠিকভাবে দেয় নাই কোনো মতে পাশ করেছে ফলাফল অতটা ভালো না কর্মজীবনে তার কোনো কর্মদক্ষতা নাই এখন কর্মজীবনে গিয়ে সে না পাচ্ছে ভালো কোনো চাকরি না ব্যবসা বাণিজ্যে নিজের দক্ষতা দিয়ে একটা ভালো কোনো পর্যায়ে যেতে পারছে ভালো একটা ব্যবসা দাঁড় করাতে পারছে
তার জীবনের যে ব্যর্থতা এটা নিয়ে যদি সমাজের মানুষ তাকে কিছু বলতে আসে তার বাবা তাকে কিছু কথা শোনাতে আসে ভাই কষ্ট করে টাকা পয়সা দিয়ে তাকে পড়ালেখা করিয়েছে তাদের তো একটা চাওয়া পাওয়া ছিল এখন সে তাদের এই চাওয়া পাওয়া পূরণ করতে পারছে না তারা যদি মনে দুঃখিত একটা কথা বলতে আসে তখন সে তাদেরকে ওই তাকদীরের আয়াতগুলো তাকদীরের হাদিসগুলো তার সামনে নিয়ে আসে অথচ এখানে এটাকে সে ভুল ইউজ করছে অথচ তাকদীরের ব্যাপারটা ছিল উল্টা যে আপনি চেষ্টা করবেন আপনার সাধ্যের ভিতরে থেকে আপনি চেষ্টা করার পরেও যদি আপনি সফলতার নাগাল না পান তখন তাকদীরের আশ্রয় গ্রহণ করে আপনি সান্ত্বনা লাভ করবেন যে আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করেছি তারপরেও আল্লাহ আমাকে দেন নাই তার মানে এটা আমার তাকদীরে ছিল না এটা ছিল সঠিক ব্যবহার তাকদীরের আমরা এটা উল্টা করে ফেলেছি তো যেটা বলেছিলাম যে তাকদীরের এবং তাওয়াক্কুল এগুলো হচ্ছে আমালুল কলব অন্তরের আমল অন্তরের বিশ্বাসের সাথে এর সম্পর্ক কর্মজীবনে যাওয়ার আগে এই দুটো বিষয়কে কনসেপ্টটাকে ক্লিয়ার করা এবং এই বিশ্বাসকেও সুদৃঢ়ভাবে ধারণ করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার রিজিক নির্ধারণ করে রেখেছেন মুসলিম শরীফে এক হাদিসের মধ্যে এসেছে যে বান্দা যখন মায়ের পেটে থাকে তখন চারটা জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করে যে চারটা জিনিস লিখে দাও তার মধ্যে একটা আছে যে সে কি আমল করবে কি রিজিক পাবে এটা আপনার জন্মের আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা কোন কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার বুকে যত প্রাণী আছে হোক সে মানুষ হোক সে সামান্য পিঁপড়া হোক সে সমুদ্রের নিচে বিশাল বড় তিমি মাছ অথবা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো মাছ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো প্রাণী তার রিজিকও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন তো এই আল্লাহ যে আমাদের উপরে তাকদীর মানে আমাদের রিজিককে নির্ধারণ করে রেখেছেন এই যে তাকদীরের যে বিশ্বাস যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নির্ধারণ করে রেখেছেন তাকদীরের এই বিশ্বাসকে সুদৃঢ় করা এবং কোন একটা কর্মে যখন আপনি যাবেন চাকরি করতে যাবেন ব্যবসা বাণিজ্য করতে যাবেন তো লাভ লস হতেই পারে কর্মজীবনে গেলে আপনার মানে উন্নতি অবনতি হতেই পারে এই সমস্ত ক্ষেত্রে ওই যে আমরা যে হতাশায় ভুগি আমরা নিরাশার ভিতরে ঢুকে যাই যদি আপনার তাকদীরের এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে কনসেপ্ট তাহলে আপনি বুঝবেন যে না আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা লিখে রেখেছেন আমি তা অবশ্যই অবশ্যই পাব মা আসওয়াবাকা লাম ইয়াকুন লিয়ুক্তিবাকা হাদিসের মধ্যে এসেছে যে যেটা আপনার কাছে আসবে যেটা আপনি পাবেন যেটা আপনার তাকদীরে লেখা আছে সেটা আপনি অবশ্যই 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 পাবেন অনেক সালা বলেছেন যে রিজিককে আপনি যতটুকু তালাশ করেন রিজিক আপনাকে তার চেয়ে বেশি পরিমাণে তালাশ করে ধরেন একটা এক প্যাকেট বিস্কিটের গায়ে লেখা ছিল যে এটা অমুকের পেটে যাবে তা আপনি ওই বিস্কিটটা দোকানে কেনার জন্য যতটুকু না কষ্ট করছেন এবং ওই বিস্কিটটা কেনার জন্য আপনি যে পরিশ্রম করছেন তার চেয়ে বেশি বিস্কুট আপনাকে খুঁজতেছে আমার তো ওই লোকের পেটে যাওয়ার কথা ওই লোকটা কোথায় আমি তো এখনো ঢাকা শহরে ঢাকা শহরে এই লোক এখনো নাই এই লোক তো একটু পরে মানে তার পেটে যাওয়ার কথা ধরেন পাঁচটা বাজে তার পেটে ঢুকার কথা কিন্তু লোক দেখা যায় এখনো এই এলাকায় আসে নাই এই লোক কখন আসবে সে আপনাকে তারা সুস্থ থাকে অর্থাৎ যার তাকদীরে যেটা আছে এটা অবশ্যই অবশ্যই সে পাবে এই যে তাকদীরের যে বিষয়গুলো আছে এগুলোকে যখন আপনি খুব দৃঢ়ভাবে অন্তরে ধারণ করতে পারবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারবেন তখন আপনি কর্মজীবনে যখন যাবেন হতাশার যে বিষয়টা আছে এটাকে আপনাকে আক্রান্ত করবে না তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা এবং এই যে তাকদীরের যে সঠিক ব্যবহার তাকদীরের যে সঠিক ধারণা এটাকে নিজের ভিতরে ধারণ করা এই দুটো বিষয় যদি কেউ করতে পারে তাহলে কর্মজীবনে হতাশা আসা কর্মজীবন নিয়ে একটু ইয়ের মধ্যে পড়ে যাওয়া এই ব্যাপারগুলো আপনাকে আক্রান্ত করবে না এখন তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা কি লিখে রেখেছেন এটা তো আমরা কেউই জানি না বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের রহস্য তার সামনে উন্মোচন করা না করার পিছনে হেকমত এটাই যে বান্দা যেহেতু জানে না সেহেতু সে চেষ্টা করতে থাকবে তার সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু সে চেষ্টা করতে থাকবে এরপর যদি সে না পায় তখন তাকদীরের আশ্রয় সে নিবে নিয়ে তার ওই ব্যথার উপশম সে তাকদীরকে দিয়ে করবে ব্যথার মলম লাগাবে সে তাকদীরকে দিয়ে সে নিরাশার আশার আলো খুঁজে পাবে তাকদীরের মধ্যে এই কারণে অন্তরের এই আমল যেটা আছে এটাকে মজবুত করা আর দ্বিতীয়ত হচ্ছে যে আমারুল জাওয়ারে যেটা হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল আমাদের যেই বিভিন্ন স্কিল অর্জন করা পড়ালেখা ভালো করে করা আপনি যে সেক্টরে কাজ করতে চাচ্ছেন যে সেক্টরে আপনি পড়াশোনা করেছেন ফিউচারে যে সেক্টরে আপনি আপনার ক্যারিয়ার গড়বে বলে ঠিক করেছেন সেই সেক্টরে সর্বোচ্চ পরিমাণ আপনার সাধ্য থেকে যতটুকু সম্ভব যোগ্যতা অর্জন করা এই কাজটা করে দেওয়া এটা হচ্ছে আমাল জাওয়ারে কর্মজীবনে সফলতা লাভের জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাল জাওয়ারে নিজেকে যোগ্য করে গড়ে তোলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার কবিতার মধ্যে বলেছেন মান তালাবাল উলা বিবাদিল কাজি তুতাসাবুল মাআলি মান তালাবুল উলা মান তালাবাল উলা সাহিবাল লায়ালি যে
ব্যক্তি চায় যে আমি অনেক উঁচুতে উঠব, আমি অনেক বড় একজন ব্যবসায়ী হয়ে যাব, আমি অনেক বড় একজন চাকরিজীবী হব, আমি অনেক উঁচুতে অনেক বড় কোনো উঁচু পদ আমি লাভ করব, তাহলে তার উচিত রাত জেগে পড়াশোনা করা। রাত রাত শুধু পড়াশোনাই না, তার উচিত রাত জেগে জেগে কাটানো। অর্থাৎ রাত জেগে কাটানো দ্বারা উনি বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে পরিশ্রম করা। এখন সে পরিশ্রম করতে যদি রাতের ঘুমকেও বিসর্জন দিতে হয়, রাতের ঘুমকেও বিসর্জন দেওয়া, মূল উদ্দেশ্য হচ্ছে প্রচুর পরিমাণে পরিশ্রম করা। আপনি যতটুকু পরিশ্রম করবেন, বেকদারি কাটতি যতটুকু পরিশ্রম করবেন, তুকাসাবুল মায়ালি ততটুকু উচ্চতায় আপনি পৌঁছতে পারবেন। আপনি যদি তিন কদম হাঁটেন তাহলে তিনটে সিঁড়ি উপরে উঠতে পারবেন, অবশ্যই তিন কদম দিয়ে আপনি পাঁচ সিঁড়ি উপরে উঠতে পারবেন না। যদি আপনি পাঁচটা কদম দেন তাহলে পাঁচটা সিঁড়ি পর্যন্ত উঠতে পারবেন। বেকদারি কাটতি তুকাসাবুল মায়ালি, এটাই উনি বলছেন। এরপরে উনি বলছেন যে মান তালাল উলা মান রামাল উলা মিন গায়রি কাদিন তলাবা মান রামাল উলা মিন গায়রি কাদিন তলাবা গায়রি মুহাদ্দি ধরনের একটা পড়া লেখা মনে আসে না পুরো করি। তো যেই ব্যক্তি এরকম খুব চায় যে আমি অনেক উচ্চতায় পৌঁছে যাব কিন্তু কোনো চেষ্টা চেষ্টা করব না, ও আবু আল উমরা ফি তলাবিল মুহালি, সে আসলে মূলত অসম্ভব একটা বিষয়ের পিছনে তার জীবনকে ক্ষয় করে দিচ্ছে। মানে আপনি মনে করছেন যে আমি অনেক বড় পদে চলে যাব, আমার বিজনেস সেটা বিশাল বড় হয়ে যাবে, আমার মানে আমি অনেক একেবারে কোম্পানির সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আমি পৌঁছে যাব, সবচেয়ে বড় অফিসারটা আমি হব। আপনি বসে বসে স্বপ্ন দেখছেন, আর ওইদিকে আপনি ঘুম থেকে উঠে দিনের দশটা বাজে, ঘুমাইতে যান রাত্রে দুইটা বাজে, আপনার লাইফ স্টাইল হচ্ছে এলোমেলো ছন্দ ছাড়া, কিন্তু আপনি স্বপ্ন দেখছেন আপনি একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী হবেন, একজন শ্রেষ্ঠ কর্মজীবী হিসেবে আপনি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করবেন, তাহলে আপনি হচ্ছেন আদা আল উমরা ফি তালাবিল মাহাল, অসম্ভব একটা জিনিসের পিছনে আপনি আপনার সময়কে ব্যয় করে দিচ্ছেন, আপনি আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছেন। এটা কখনোই সম্ভব না, কোনোদিন সম্ভব না। আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি নাম হয়তো আমরা অনেকেই জানি। তো ওনার একটা বই আছে ফাজা সূরা জিন্দেগি, ওই বইয়ের মধ্যে একটা জায়গায় উনি বলছেন যে দেখেন আল বাকা উলিল আসলা, উনি ওখানে এই যে ক্যারিয়ার বলা নিয়ে অনেকগুলো কথা বলেছেন। উনি বলছেন যে দেখেন পৃথিবীর যোগ্য মানুষের অনেক দরকার। পৃথিবীকে যদি আমরা একটা গাড়ির সঙ্গে তুলনা করি, পৃথিবী কিন্তু ক্রমাগত চলমান চলছে, ক্রমাগত সামনের দিকে, তো পৃথিবী এগিয়ে যাচ্ছে, উন্নত থেকে উন্নততর হচ্ছে। এই এগিয়ে যাওয়ার জন্য পৃথিবীর অনেক যোগ্য যোগ্য মানুষের দরকার। আজ থেকে 10 বছর আগে 20 বছর আগে পৃথিবী যেখানে ছিল, 10 বছর পরে এসে পৃথিবী এখন আরো অনেক সামনে এগিয়ে গিয়েছে। 10 বছর আগে একটা মানুষের যে পরিমাণ যোগ্যতা দিয়ে সে অনেক কিছু করতে পারতো, আজকে 10 বছর পরে এসে ওই পরিমাণ যোগ্যতা দিয়ে সে সামান্য চাকরিও হয়তো পাবে না, কারণ পৃথিবী এখন অনেক সামনে এগিয়ে গিয়েছে। 10 বছর আগে ওই ব্যক্তির ওই যোগ্যতার সর্বোচ্চ মূল্যায়ন ছিল, সর্বোচ্চ দাম ছিল, কিন্তু এখন পৃথিবী অনেক অগ্রসর হওয়ার কারণে ওই অতটুকু যোগ্যতা দিয়ে এখন কিছুই করা যাবে না, এখন এর চেয়ে আরো অনেক বেশি যোগ্যতার দরকার। তো উনি বলছিলেন যে পৃথিবীর যোগ্য মানুষের দরকার। সুতরাং আপনি যদি আপনার ফিল্ডে যদি যোগ্য হতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই পৃথিবী আপনাকে মূল্যায়ন করবে। এমনকি যদি আপনি জুতার সেলাইয়ের মুচিও যদি হন, আর আপনি যদি জুতার সেলাইয়ের খুব দক্ষ একজন ব্যক্তি হন, মানুষ দেখবেন আপনার কাছে জুতা সেলাই করার জন্য সিরিয়াল দিয়ে থাকবে, সিরিয়াল দিয়ে থাকবে, বড় বড় লোকের এসে আপনার এখান থেকে জুতা বানানোর জন্য, জুতা সেলাই করার জন্য, জুতা রং করার জন্য সিরিয়াল দিয়ে থাকবে। অনেক সময় দেখেন অনেক জায়গায় দেখবেন ঝালমুড়ি, এত মজার ঝালমুড়ি পুরো এলাকায় প্রসিদ্ধ, তার ঝালমুড়ি খাওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে, হুন্ডায় করে এসে দামি দামি গাড়িতে করে এসে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে ঝালমুড়ি খাওয়ার জন্য। এরকম ঘটনা ঘটে না, অনেক ঘটে। কেন ঘটে? কারণ ঝালমুড়ি বানানোর ক্ষেত্রে সে তার ফিল্ডের সর্বোচ্চ দক্ষতা অর্জন করেছে, ফলে এখন মানুষ গাড়ি দিয়ে এসে তার ঝালমুড়ি খাওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে। কি বুঝাচ্ছে এটা? যে আপনি যে ফিল্ডে কাজ করবেন এই ফিল্ডের যোগ্যতা অর্জন করার কোন বিকল্প নাই। আল বাকা উলিল আসলা, এটা হচ্ছে দুনিয়ার নীতি। আল বাকা উলিল আসলা, টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই যোগ্য হতে হবে। আপনি যদি শুধু যোগ্য হন তাহলে যোগ্যতার কাছে আপনি হেরে যাবেন। আপনি যদি যোগ্য হন আপনার থেকে আরো বেশি যোগ্যতর যে তাকেই রাখা হবে, আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে, আপনি টিকতে পারবেন না, দুনিয়াটা হলো একটা প্রতিযোগিতার জায়গা। তো এই কারণে এখানে আমারও যাওয়ার যেটা যে আপনার স্কিলকে যত বেশি পরিমাণে পারা যায় বৃদ্ধি করা। আজকে আপনি, আমি সবসময় আমার ছাত্রদেরকে আমি এই কথা বলি ক্লাসের মধ্যে যে দেখো তোমরা এখন 2022 সাল আজকে শেষ হচ্ছে, তো 2022 সালে তোমার যতটুকু যোগ্যতা ছিল 2023 সাল যাওয়ার পরে তুমি একটু চিন্তা করে দেখবে যে এই এক বছরে আমার যোগ্যতার মধ্যে নতুন করে বাড়তি কি কি জিনিস বৃদ্ধি পেল। আমরা অনেক সময় আছে যে ছাত্র জীবন যতদিন থাকে
ততদিন আমরা যোগ্যতা বৃদ্ধি করা নতুন নতুন স্কিলকে আমার লাইফে অ্যাড করা এগুলো পিছনে আমরা ফিকির করি যখনই কর্মজীবনে ঢুকে যায় যখনই সে তার ছাত্রজীবন শেষ করে ফেলে এরপরে তার এই যে উত্তরোত্তর উন্নতি ঘটানো নিজের স্কিলকে বাড়ানোর যে একটা প্রচেষ্টা এটা বন্ধ করে দেয় যার ফলে কি হয় কর্মজীবনে গিয়ে সে যেখান থেকে কর্মজীবন শুরু করেছিল দশ বছর পরেও তার কোনো পদোন্নতি নাই তার কোনো সাফল্য নাই তার একই জায়গায় সে বসে আছে এই কারণে মরার আগ পর্যন্ত একবারে মৃত্যুর আগে পর্যন্ত হচ্ছে যে আমার প্রতিনিয়ত স্কিলকে বাড়াতে থাকা আমার নলেজ বাড়াইতে থাকা আমার অধ্যয়নের পরিধিকে বিস্তৃত করতে থাকা আমি যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে যত বেশি পরিমাণে পাওয়া যায় আমার পক্ষে যত ধরনের যোগ্যতা অর্জন করা সম্ভব যোগ্যতা সন্নিবেশ ঘটাতে থাকা এটা তো চুরি হয়ে যাবে না ডাকাতিও হয়ে যাবে না তো এই কারণে আমারও যাওয়ারে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে এই আমারুল জাওয়ারে এবং আমারুল কাল আমারুল কালের মধ্যে ছিল আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং আপনার আল্লাহর যে তাকদীর আল্লাহ তারা নির্ধারণ করে রেখেছেন এটার উপরে দৃঢ় বিশ্বাস এইটা আর আমারুল জাওয়ারে যে নিজের স্কিল বৃদ্ধি করা কর্ম দক্ষতাকে বৃদ্ধি করা এবং কর্মের পিছনে নিজের পরিপূর্ণ পরিশ্রমকে ঢেলে দেওয়া এটা সমন্বয় যিনি ঘটাতে পারেন আপনার কর্মজীবনে সাফল্য আশাকে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ তারা অবশ্যই আপনাকে সাফল্য দিবেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে বানিয়েছে দারুল আসবাব চেষ্টা করবেন তাহলে আপনি পাবেন মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সেই পায় যে চেষ্টা করে না সে পায় না এটাই হচ্ছে কি দুনিয়ার নিয়ম এখন চেষ্টা করার ক্ষেত্রে টিকে থাকার জন্য কোরআনের একটা মূলনীতি আছে এটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব মূলনীতিটা কি মূলনীতিটা হচ্ছে এটাও আবু হাসান আলী নদভী রহমাতুল্লাহ খুব সুন্দর এই আয়াতে ব্যাখ্যা করেছেন নরওয়ে ওটা একটা লেকচারের সম্মেলন ছিল উনি বলছেন যারা এখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মানুষকে যা উপকৃত করে জমিনের মধ্যে সেটাই টিকে থাকে তো এই যে আমাদের পুরো দুনিয়াটাই কিন্তু এখন হচ্ছে টিকে থাকার সংগ্রাম কে কাকে পিছনে ফেলে আগে চলে যাবে কে টিকে থাকতে পারবে এটা সংগ্রাম পুরো দুনিয়ার মধ্যে চলছে হোক সেটা মানে আখেরাতের লাইনে হোক সেটা দুনিয়ার লাইনে হোক সেটা দিনী ক্ষেত্রে হোক সেটা সেকুলার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হোক সবাই একটা প্রতিযোগিতার ভিতরে আছে টিকে থাকবে কারা এটিকে থাকতে হচ্ছে ওয়ামনা মায়ান ফাউনাস যে মানুষকে উপকৃত করবে আপনি এমন কাজ করবেন এমন দক্ষতা অর্জন করবেন কর্মজীবনে গিয়ে এমন এমন নতুন নতুন প্রযুক্তি আপনি নিয়ে আসবেন নতুন নতুন উদ্যোগ আপনি নেবেন নতুন নতুন ব্যবসা আপনি খুলবেন নতুন নতুন ইয়া আপনি তৈরি করবেন যেগুলো হচ্ছে মানুষকে উপকৃত করবে মানুষের জন্য কাজে লাগবে জনকল্যাণমূলক হবে এটা দুনিয়াকে উপকৃত করবে সবার মানুষকে এটা লাভবান করবে এরকম যদি হয় তাহলে আপনি দুনিয়ার ভিতরে টিকে থাকতে পারবেন মানুষই আপনাকে তাদের সাথে টিকিয়ে রাখবে অনেক সময় এরকম হয় যে মনে করেন একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান হচ্ছে মানুষের মানে ওই প্রতিষ্ঠানের প্রোডাক্টের মাধ্যমে বা প্রতিষ্ঠান যে সার্ভিস দিয়েছে সার্ভিসের কারণে মানুষ প্রচুর পরিমাণে উপকৃত হয়েছে কখনো যদি এই প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ে যায় তো যারা উপকৃত হয়েছে তাদের মানে তারাই চেষ্টা করে সর্বোচ্চ ইয়া দিয়ে যে আমরা এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখি আমরা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখি কেন এই প্রতিষ্ঠান যতদিন টিকে থাকবে ততদিন আমরা উপকৃত থাকবো এটা হচ্ছে দুনিয়ার নিজাম আল্লাহ কোরআনে এই কথা বলেছেন ওয়া আম্মা মা ইয়ানফাউ আন-নাস ফায়ানফাউ ফিল আরদ আর আর এর আগে বলেছে ওয়া আম্মা যাবাদু ফায়ানহালু সুফা আর যদি হন আপনি সমুদ্রের যে ফেনা আছে ঢেউ থেকে যে ফেনা তৈরি হয় যেটা কোনো কাজে আসে না কারো কোনো উপকার লাগে না ঢেউ আসে ফেনা তৈরি হয় ওটা বালুর মধ্যে বিষ নষ্ট হয়ে যায় তো ওয়া আম্মা যাবাদ আর আপনার লাইফটা যদি হয় আপনার কর্মজীবন যদি হয় সেই সমুদ্রের ফেনার মতো পায়ের ভালো জুফা তাহলে এটা ফলপুকার ঘেঁষে যাবে এটা দুনিয়াতে টিকতে পারবে না তার টিকে থাকার কোনো অধিকারও নেই তো প্রিয় ভাইয়েরা যে কথা বলছিলাম যে আমাদের কর্মজীবনে হতাশ হওয়ার কোনো কিছু নাই কর্মজীবনে হতাশ হওয়ার কোনো কিছু নাই আপনি যদি যোগ্যতা অর্জন করেন আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামনে এগিয়ে নেবেন দুনিয়ায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে কারণ দুনিয়ার যোগ্য মানুষের অনেক অনেক দরকার আছে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় ইসলামের যে বিচিকের ধারণা এইখানে একটা ভারসাম্যপূর্ণ ইসলামের যে সঠিক দৃষ্টিভঙ্গি সেটাকে ধারণ করে দুনিয়া এবং আখেরাত উভয়টিকে একসঙ্গে সঙ্গে করে আখেরাতের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ